স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। নওগাঁর সান্তাহারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার। রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির 10 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে জাতিকে মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম নির্যাতনের পর হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। বিজয়ের পূর্বলগ্নে এমন নৃশংসতম বর্বর হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছিল। দিবসটি স্মরণ করতে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা আর বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মঙ্গলবার সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে রাজশাহীর শহীদ স্মৃতিসৌধগুলো। রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের। এদিন বেলা 11টায় রাজশাহী মহানগরীতে টি গ্রোয়েন এলাকায় বাবলাবন বধ্যভূমিতে থাকা স্মৃতিসৌধে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর অন্যরা বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল 9টায় রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী পুলিশ সুপার ABM মাসুম হোসেন। এদিকে সকাল 7:30টায় মৌন মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সহ রাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়াও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। নওগাঁর সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার বেলা 12:45 সান্তাহার পৌরসভার বশিপুরে অবস্থিত BIRS প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে এই আগুন লাগে। কারখানা মালিকের দাবি, এতে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক AKM মুর্শেদ জানান, খবর পেয়ে নওগাঁ এবং বগুড়া ফায়ার সার্ভিসের 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে প্লাস্টিক কারখানাটি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সহ 4 বন্ধুর। সেখানে ওয়ান টাইম প্লেট ও গ্লাস সামগ্রী তৈরি করা হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে কাজ করছিলেন। দুপুর 12:30টার দিকে হঠাৎ করে কারখানার এক কর্নারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুন ভয়াবহ আকার ধারণ করায় আরও 6টি ইউনিট কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর 5 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11:30 থেকে আমরা বাসায় থেকে আসে দেখি আগুন, আর দিনে যেগুলো শিফটে লোক ছিল মারা গেছে, 5 জন মারা গেছে, তাদের জন্য লাগছিল অস্টিজের থেকে। আমাদের যে প্লাস্টিকের যে পিপিটা তৈরি হয়, যে ফেব্রিজটা আসে, এই ফেব্রিজের ভিতর থেকে আগুনটা লাগছে। রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদে ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে নগর ভবনের শরীফ দত্তগুপ্ত সভাকক্ষে নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুসাববিরুল ইসলাম এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষক ও রাশিকের সচিব মোহাম্মদ মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক, নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহতাব হোসেন চৌধুরী সহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে মোহাম্মদ ফরিদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 12টি পদে 17 জন কার্যনির্বাহী কমিটির বিপরীতে 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে মঙ্গলবার দুপুর 12টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার রায়ে 13 আসামিকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম, আনোয়ার হোসেন সোহাব, শামসুদ্দিন সুমন, রাসেল, মাইনুদ্দিন সাজু, ইসরাফিল হোসেন মিয়া, মোহাম্মদ রহিম, নূর হোসেন বাদল। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ লাভলু। এর আগে 9 আসামিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10টার দিকে কারাগার থেকে আদালতে আনা হয়। 2020 সালের 2 সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে, যা একই বছরের 4 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে 2টি মামলা দায়ের করেন। আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সালোয়ার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে দমন করতে না পেরে বিজয়ের প্রাক্কালে ঠান্ডা মাথায় তালিকা করে এদেশের বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী। তাদের উদ্দেশ্য ছিল এদেশ যেন মেধাশূন্য হয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হয়নি। বাংলাদেশ আজ সফল রাষ্ট্রের তালিকায় উন্নয়ন আর অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী দিবসে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে বিভিন্ন প্রান্তে পাক হানাদার বাহিনী ও তাদের দস্যুদের হাতে নিহত জেলার 44 শহীদ বুদ্ধিজীবীর সংক্ষিপ্ত জীবনী ও ছবি প্রদর্শন করেছে সামাজিক সংগঠন নওগাঁ 21 পরিষদ। মঙ্গলবার সকাল 8:30টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে 21 পরিষদ শহরের মুক্তির মোড়ে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে। বুদ্ধিজীবীদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর 11 বছরের প্রচেষ্টায় সংগৃহীত জেলার বিভিন্ন প্রান্তে পাক হানাদার বাহিনী ও তাদের দস্যুদের হাতে নিহত জেলার 44 শহীদ বুদ্ধিজীবীর সংক্ষিপ্ত জীবনী ও ছবি প্রদর্শন করা হয়। এ সময় এক আলোচনা সভা 21 পরিষদের সভাপতি অ্যাডভোকেট DM বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, এই বুদ্ধিজীবীর তথ্য উপাত্ত ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী প্রজন্মের কাছে জেলার বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান 21 পরিষদ নেতৃবৃন্দ। দীর্ঘ 11 বছরের সাধনার ফল আজকে আমরা নওগাঁয় খুঁজে খুঁজে 44 জন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 44 জন শহীদ বুদ্ধিজীবী তালিকা আমরা পেয়েছি। হয়তো এই তালিকা আরও বাড়তে পারে। যারা আমাদের গর্বের ধন, যারা আমাদের মাথার মুকুট, আমরা আসলে তাদের এই আত্মত্যাগকে পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই এবং আমরা প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ হয়। বিভিন্ন পর্যায়ে যারা সমাজে বুদ্ধিজীবী রয়েছেন, বুদ্ধিবৃত্তি পেশায় নিয়োজিত ছিলেন 1971 সালে, তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের সহযোগিতায় 71 সালে 9 মাসেই
তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই যারা হত্যা হয়েছেন ওনারা অনেকেই আবার এই সম্মুখ যুদ্ধেও শহীদ হয়েছেন। এরকম এই এগারো বছরের তালিকায় আমরা 44 জন শহীদ বুদ্ধিজীবীর। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।